যে স্টুডেন্টস আজকে আমরা উপপাদ্য 2 করব তো দুইটা একটু দেখি যে উপপাদ্য 2 এ কি আছে দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান অর্থাৎ এখানে AB এবং CD দুইটি রেখা পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাদের সাধারণ নির্বাচনটা কি হবে সাধারণ নির্বাচনটা হবে মনে করি AB ও CD রেখাগুলো পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে ফলে কোণ AOC অর্থাৎ এটা AOC এই কোণটা কোণ BOC এটা BOC কোণ BOD ABOD এটা এবং কোণ AOD AOD চারটি কোণ উৎপন্ন হয়েছে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হচ্ছে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান তাহলে বিপরীত কোণ আমরা চিনি যে এটার বিপরীত এটা এবং এটার বিপরীত এটা তাহলে সেটাই প্রমাণ করতে হবে এটার বিপরীত এটা এটার বিপরীত এটা তাই লিখছি দুইটা লাইনে কোণ এ ও সি অর্থাৎ কোণ এ ও সি সমান সমান বিপরীত কোণটা কোণ বি ও ডি আর একটা প্রমাণ করতে হবে কি এটা এর সমান তাই না কোণ এ ও ডি এই যে কোণ এ ও ডি সমান বিপরীত বি ও সি এই এ হচ্ছে প্রমাণ করতে হবে এখন আমরা এটা মুছে দিলাম এটা তোমরা তুলে নিবা এই পর্যন্ত হচ্ছে নিচে যেহেতু ধরবে না তাই আমি একটু মুছে দিলাম এটা হচ্ছে সাধারণ নির্বাচন এবার আমরা প্রমাণ করব তো পাশে একটু লিখে রাখি যে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে হচ্ছে আমাদের এটা জাস্ট আমি বোঝানোর জন্য লিখতেছি ওটা তোমাদের তো খাতায় লেখা থাকবে সেটা হচ্ছে কোণ এ ও সি সমান সমান কোণ বি ও ডি এবং কোণ এ ও ডি সমান সমান কোণ বি ও সি এটা আমাদের দেখাতে হবে এখন খুব ভালো করে খেয়াল রাখবো একটা জিনিস সেটা হচ্ছে এই জ্যামিতিটা আমরা যখন প্রমাণ করব আমাদের আগে যেটা যদি শুনে রাখতে হবে সেটা হচ্ছে জ্যামিতিটা প্রমাণ করতে গেলে এখানে দেখো ও থেকে এ পর্যন্ত এটুকু আমরা কি বলতে পারি ও থেকে এ পর্যন্ত এটাকে কি বলবো ও থেকে এ পর্যন্ত হচ্ছে একটা রশ্মি এ বি একটা রেখা সি ডি একটা রেখা কিন্তু রেখাটা জ্যামিতিতে সেট করেছে বিন্দুতে চারটা রশ্মি উৎপন্ন হয়েছে ও এ ও সি ও বি ও ডি এর প্রত্যেকটা একটা রশ্মি তো আমরা যখনই প্রমাণ করবো জ্যামিতিটা আমরা প্রমাণ করতে গেলে একটা রশ্মি এবং একটা রেখা নিতে হবে প্রতিবার একটা রশ্মি এবং একটা রেখা যাই হোক আর একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমি পাশাপাশি দুইটা রশ্মি নেব খেয়াল করো এটা তো এই একটা রশ্মি এই একটা রশ্মি এই একটা রশ্মি এই একটা রশ্মি তো আমি যদি প্রথমবার এই রশ্মিটা নিই তাহলে আমাকে পরের বার তার বাম পাশ বা ডান পাশে একটা রশ্মি নিতে হবে এটার বিপরীত রশ্মি কোনটা এটা এটাকে নেওয়া যাবে না ওইটা বাদে বাকি যে কোনো রশ্মি নেওয়া যাবে কিভাবে নেবো কি নেবো সেটা পরে শুধু এটুকু মনে রাখো যে প্রথমে যে রশ্মিটা ধরবো পরের বার তার বিপরীত রশ্মি বাদে বাকি যে কোনোটা নেওয়া যাবে তাহলে প্রথমে যদি আমি এটা নিই তাহলে পরের বারে এটা বাদে এটা বা এটা নেওয়া যাবে আবার প্রথমে যদি এইটা নিই তাহলে পরের বার এর বিপরীত রশ্মি অর্থাৎ এটা এটা বাদে তখন এইটা বা এটা যে কোনো একটা নেওয়া যাবে ওকে তাহলে দেখো যে রশ্মিটা নেবো তার বিপরীত রশ্মি অর্থাৎ পিছনের অংশ ওইটা বাদে বাকি যে কোনো রশ্মি নেওয়া যাবে তো এবার আমরা প্রমাণে আসি প্রমাণ দেখ প্রথমে আমরা কোনটা এই রশ্মিটা নিই ওকে তাহলে ওইটা কি ও এ একটা রশ্মি ও এ ও থেকে এ পর্যন্ত একটা রশ্মি আচ্ছা ও এ রশ্মিটা কোন রেখায় মিলিত হয়েছে তোমরা চিন্তা করতে পারো এই রেখায় নো ও এ রশ্মিটা এসেছে এইভাবে এটা একটা রেখার সাথে মিলিত হয়েছে না তাই এটা ছিল ও এটা হচ্ছে এ এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি তাহলে ও এ রশ্মিটা কোন রেখায় মিলিত হয়েছে ও এ রশ্মিটা সি ডি রেখায় মিলিত হয়েছে তো আমরা সেটা দেখব যে ও এ রশ্মির ও বিন্দুতে সি ডি রেখা মিলিত হয়েছে সি ডি রেখা মিলিত হয়েছে তো এখন দেখো যদি আমরা উপপাদ্য একে দেখছিলাম এক
একটা রেখা একটা বিন্দুতে আরেকটা রশ্মি যদি মিলিত হয়, একটা রেখা একটা বিন্দুতে আরেকটা রশ্মি মিলিত হইছে, এরকম যদি হয় তাহলে এই যে দুইটা কোণ উৎপন্ন হয় এটা কি কোণ? সন্নিহিত কোণ। আমরা উপপাদ্য একে বলছিলাম কি যে একটা সরলরেখার একটা বিন্দুতে অপর একটা রশ্মি মিলিত হলে এই যে দুইটা কোণ উৎপন্ন হয় এদের সমষ্টি কত ডিগ্রি? 2 সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। এটা আমরা উপপাদ্য একে করছিলাম। তো এবার আমরা খেয়াল করি যে ঠিক একইভাবে এখানে সিডি রেখার ও বিন্দুতে ওই রশ্মি মিলিত হয়েছে, তাহলে এই রশ্মিটা মিলিত হওয়ার ফলে এই যে দুইটা সন্নিহিত কোণ তৈরি হয়েছে এই দুইটা, এদের সমষ্টি কত? এই যে এই কোণটা আর এই কোণটা। কারণ খেয়াল করতে হবে সিডি রেখার ও বিন্দুতে ওই রশ্মি মিলিত হয়েছে, মিলিত হলে রশ্মির দুই পাশের দুই কোণ মিলে হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা ধরতে পারি এই অংশটা যদি আমরা বাদ দিয়ে ধরি, চেপে ধরি, তাহলে থাকবে কি সিডি রেখার গোবিন্দুতে ওই রশ্মি, তাহলে এই দুই রশ্মির দুই পাশে শূন্য, যে দুইটা সন্নিহিত কোণ এদের সমষ্টি 180 ডিগ্রি। উপপাদ্য একে আমরা যেটা করছি, আমরা যদি এইটুকু মুছে দিই দেখো তাহলে কি থাকতেছে, এই যে সিডি রেখার গোবিন্দুতে ওই রশ্মি মিলিত হয়েছে, তাহলে এই রশ্মিটা দুইটা কোণ উৎপন্ন করছে, সেই কোণ দুইটা কোণটা? এই একটা আর এই একটা। ভুলে হতো না পিছনের দিকে আসবে, পিছনের অংশ বাদ। খেয়াল করতে হবে ওই রশ্মির দুই পাশের দুই কোণ, রশ্মির দুই পাশের দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার আমরা সহজে করতে পারি কি, এই অংশটা চেপে ধরতে পারি, তোমরা তো দেখার পরে বুঝতে পারবে না, তোমরা চেপে ধরলে দেখো কি দেখা যাচ্ছে, এই যে এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি। উপপাদ্য একে আমরা যেটা করছিলাম তাহলে দেখি, অতএব দেখো এটা এটা কোণ এ ও সি, এ ও সি প্লাস কোণ এ ও ডি, এ ও ডি সমান সমান 2 সমকোণ, সমান সমান 1 সরল কোণ, অথবা এভাবে দেখি সমান সমান সেটা কি 1 সরল কোণ না? ওকে, খেয়াল করতে হবে তোমাদের ভুলটা যায় এইখানে, প্রথমটা ভালো করে দেখো তোমাদের ভুল যায় কোথায়, এই লেখাটা লিখতে গিয়ে খুব ভালো করে খেয়াল করবা, তুমি যে রশ্মিটা নিচ্ছ ওই রশ্মির দুই পাশের দুই কোণ মিলে 1 সরল কোণ, অর্থাৎ আমি রশ্মি ধরছি এইটা, তাহলে বিপরীত অংশ অর্থাৎ বিপরীত রশ্মিটা আমি বাদ দিয়ে দেবো, মুছে দেবো বিছানার অংশটা, মুছে দিলে এই রশ্মির দুই পাশে বাম পাশ আর ডান পাশ দুইটা কোণ মিলে 180 ডিগ্রি, এটা যেন কখনোই ভুল হয় না। ভুল হতে গেলে কি করবা, পিছনের অংশটা বিপরীত রশ্মি চেপে ধরবা, এইটুকু নাই আছে কি এইটুকু, তাহলে এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি, অর্থাৎ রশ্মিটার দুই পাশের দুই কোণ। ওকে, এখন খেয়াল করো আমি একটু আগে বলছিলাম যে সাপোজ এরকম আমি যদি এই রশ্মিটা নিই তাহলে কি করব, কোন রশ্মিটা নিতে পারবো বলের বার, এর বিপরীত রশ্মি এটা ওইটা বার, ওই বিপরীত রশ্মি বাদে যে কোনো একটা রশ্মি নেওয়া যাবে, তো আমরা এই রশ্মিটা অথবা এই রশ্মিটা নিচ্ছে কোনো একটা রশ্মি নিতে পারবো। তাহলে আমি প্রথমবার নিচ্ছি ওই রশ্মি, তাহলে এবার দেবো হয় ওসি রশ্মি না হলে নিতে হবে ওডি রশ্মি, হয় ওসি না হলে ওডি, কিন্তু এর বিপরীত রশ্মি কোনটা? ওবি, ওবি রশ্মিকে নেওয়া যাবে না, এখানে যেটা নিচ্ছি যে এটা নিলে এর বিপরীত অংশ অর্থাৎ বিপরীত রশ্মিটা পরেরবার নেওয়া যাবে না, ওইটা বাদ, ওইটা বাদে বাকি যে দুইটা রশ্মি আছে এখন এর যে কোনো একটা নেওয়া যাবে। তাহলে আমরা এবার মনে করো এই রশ্মিটা নিই, এই রশ্মিটা কি ওসি রশ্মি, ওসি রশ্মির ও বিন্দুতে কোন রেখা মিলিত হয়েছে এবার? এবার তাহলে বিপরীত অংশ বাদ, ওসি নিচ্ছি তাহলে ওসি রশ্মির বিপরীত অংশ হচ্ছে ওডি, ওডি বাদ, এবি রেখা মিলিত হয়েছে, তাহলে ওসি রশ্মির ও বিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে। তো এবার একই প্রশ্ন, কোন দুইটা কোণের সমষ্টি 2 সমকোণ হবে? আগেটা যেভাবে লিখছিলাম এটাও ঠিক একই হবে, যে এবার বলো তোমরা যে কোন দুইটা কোণের সমষ্টি 2 সমকোণ হবে? তো আমরা রশ্মি কোণটা নিয়েছি ওসি, তাহলে আমরা জানি যে ওই রশ্মির দুই পাশের দুই কোণের সমষ্টি 2 সমকোণ, এবং রশ্মির বিপরীত রশ্মিটা আমি চেপে ধরবো বাদ দিয়ে দেবো, তাহলে আমরা মনে করো যে এই অংশটা বাদ দিয়ে দিলাম, নাই
তাহলে কি কোণ এই কোণ আর এই কোণ এটা যেন কখনোই ভুল না হয় এই যে রশ্মিটা তার বাম পাশ এবং ডান পাশ যে দুটো কোণ তৈরি হয়েছে তাদের সমষ্টি দুই সমকোণ বিপরীত অংশটা তুমি চেপে ধরবে প্রয়োজনে এরপর এই যে তোমার কাছে সব সহজ হয়ে যাবে প্রথম দিকে একটু সমস্যা হতে পারে তো এই ওসি রশ্মির দুই পাশের দুই কোণ সেটা হচ্ছে কি AOC plus BOC অতএব কোণ AOC plus কোণ BOC সমান সমান এক সরল কোণ সমান সমান দুই সমকোণ কারণ এটা একটা সরলরেখা অবস্থান তো তাই এক সরল কোণ দেখো তার মানে এই কোণ আর এই কোণের সমষ্টি দুই সমকোণ এবার আমি পুরোটুকু আবার এঁকে দিচ্ছি তো এবার আমরা একটা জিনিস খেয়াল করি যে এই দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ আবার এই দুইটা কোণের সমষ্টিও দুই সমকোণ তাহলে আমরা কি লিখতে পারি যে এরা আর এরা পরস্পর সমান অবশ্যই দেখা যায় তাহলে আমরা সেটা লিখি যে কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান সমান কি এদের সমষ্টি দুই সমকোণ কোণ এ ও ডি প্লাস কোণ বি ও সি বি ও সি সমান লিখতে পারি ওকে এখন খেয়াল করো এই দুইটা সরি এটা হচ্ছে এ ও সি প্লাস বি ও সি এখন খেয়াল করো এই দুইটা আর এই দুইটা পরস্পর সমান এখন এর মধ্যে AOC আর AOC কোণটা সাধারণ কোণ তো যদি এই কোণটা সাধারণ কোণ হয় তাহলে এইটা আর এইটা তো সমান অর্থাৎ AOC এর মান এখানেও যা AOC অর্থাৎ এই কোণটা দুইটার মধ্যে আছে না আমরা প্রথমবার দেখছি যে এই এই দুইটার সমষ্টি দুই সমকোণ পরের বার পাইছি এই দুইটার সমষ্টি দুই সমকোণ এখন দেখো এই AOC কোণটা তো দুইটার মধ্যেই পড়ে গেছে তাহলে এই অংশে যদি সব এইটা এই কোণ আর এই কোণ মিলে দুই সমকোণ আবার এই কোণ আর এই কোণ মিলে দুই সমকোণ সাপোজ এই দুইটা মিলে যদি দুই সমকোণ হয় তাহলে এইটাকে আমি ধরলাম মনে করো যে 80 ডিগ্রি তাহলে এটা কত ডিগ্রি হবে দুইটা মিলে দুই সমকোণ এটা আর এটা এটা নিশ্চয়ই 100 ডিগ্রি আবার এইটা এটা মিলে দুই সমকোণ তাহলে এটা 80 ডিগ্রি হলে এটা কত 100 ডিগ্রি তাহলে এই দুইটা পরস্পর সমান ইজিলি হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা একটু দেখি সেটা হচ্ছে দুই পাশে AOC যেহেতু আছে আমি AOC কে বাদ দিতে পারি এটা কমন কোণ বা কোণ দেখো AOC AOC বাদ দিলে এখানে থাকে কি AOD এই মাঝখানে ইকুয়াল এখানে AOC বাদ থাকে কি BOC তাহলে AOD সমান BOC প্রমাণিত হয়েছে তোমরা একটা ভুল করো সেটা হচ্ছে তোমরা এখানে সমান সমান না দিয়ে তোমরা দিয়ে দাও প্লাস এটা হচ্ছে তোমাদের কমন ভুল যেটা করবে আমি আগে থেকে বলে দিলাম ভবিষ্যৎবাণী তো আশা করি এই ভুলটা তোমরা করবে না অ্যাভয়েড করে চলবে তো আমার খেয়াল করতে হবে যে এখান থেকে AOC বাদ দিয়েছি এখান থেকে AOC বাদ দিয়েছি তাহলে এখানে রয়েছে AOD এই যে মাঝখানে ইকুয়াল এখানে রয়েছে BOC তার মানে AOD সমান BOC দেখ আমাকে দুইটা প্রমাণ করতে বলছিল সেটা হচ্ছে একটা AOD সমান BOC একটা প্রমাণ আমি পেয়ে গেছি AOD সমান BOC নিচের প্রমাণটা পেয়ে গেছি উপরের প্রমাণটা এখন বিষয় হচ্ছে আমরা ঠিক এরকম একইভাবে আরো দুইটা রশ্মি পাশাপাশি নিয়ে ওই প্রমাণটা করতে পারি তার কিছু টেকনিক আছে এটা আমি পরের ভিডিওতে বলবো এই ভিডিওতে বেশি বলবো না তো এখানে লিখবো জাস্ট অনুরূপভাবে অন্য দুইটা রশ্মি ধরে অনুরূপভাবে অনুরূপভাবে দেখানো যায় যে কি দেখানো যায় আমরা একটা প্রমাণ পাইছি কোনটা এইটা তাহলে বাকিটা লিখে দেবো যে যায় যে কোন ওইটা কি এ ও সি সমান সমান কোন বিওডি বিওডি তাহলে আমার দুটাই প্রমাণিত হয়ে গেল এটা ঠিক একইভাবে এটা যেভাবে দেখেছি এটাও ঠিক সেভাবে প্রমাণ করা যায় তো ওইটা করার দরকার নেই আমরা জাস্ট লিখে দেবো যে অনুরূপভাবে দেখানো যায় যে ওই বাকি যে কোণটা আমার থাকবে ওইটা সমান এটা এবার হচ্ছে প্রমাণিত এই হচ্ছে ডাইরেক্ট এখন তোমরা যখন ভিডিওটি দেখবা বারবার একটু যেখানে বেঁধে যাবে ওখান থেকে টেনে দেখবে
এখন একটা টিপস সেটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করো যে আমি যদি এই রশ্মি আর এই রশ্মি ধরি এই দুইটা রশ্মি ধরলে এই দুইটা রশ্মি মিলে সাধারণ কোণ কোনটা এইটা তাহলে এই বিপরীত কোণ জোড়া বাদ যাবে আর বিপরীত কোণ জোড়া কোনটা এটা আর এটা এটা প্রমাণিত হবে ওকে ঠিক একইভাবে আমি যদি আর একটু বলি যে এই দুইটা রশ্মি ধরলে এই দুইটা রশ্মি দ্বারা সাধারণ কোণ এইটা এই কোণটা প্রথমে বাদ যাবে এই যে দেখছো এই অসিটা প্রথমে বাদ গেছে এই যে উভয় পক্ষ সরি এখানে একটু লিখে দিতে হবে উভয় পক্ষ থেকে এই অসি বাদ দিয়ে উভয় পক্ষ থেকে থেকে কোণ এ ও সি বাদ দিয়ে তো আমরা সহজে দেখেছি দুইটা রশ্মি মিলে যে কোণটা তৈরি হয়েছিল এ ও সি এই কোণটা প্রথমে বাদ করে যাবে তাহলে প্রমাণিত হচ্ছে এ ও ডি সমান বি ও সি দেখছো প্রথমে প্রমাণিত হচ্ছে এ ও ডি সমান বি ও সি বাকিটা আমরা অন্যভাবে দেখাইছি তো ঠিক এই যে টেকনিক গুলো আমার জেনে রাখতে হবে যে কোন দুইটা রশ্মি ধরলে কোন দুইটা কোণ আগে প্রমাণিত হয় তো আমরা যদি এই দুইটা রশ্মি ধরি তাহলে এই দুইটা রশ্মির সাধারণ কোণ কোনটা এইটা তাহলে এইটার বিপরীত কোণ এটা এই জোড়া বাদ অপর বিপরীত কোণ জোড়া প্রমাণিত হবে প্রথমবারে বাকিটা অনুরূপভাবে দেখাতে হবে তুমি যদি এই রশ্মি আর এই রশ্মি ধরো তো এই দুইটা রশ্মি দ্বারা সাধারণ কোণ কোনটা তৈরি হয়েছে এটা এটার বিপরীত এটা এই জোড়া বাদ থাকতেছে কোন জোড়া এইটা আর এটা প্রথমবার তোমার এই দুইটা প্রমাণিত হবে ঠিক একইভাবে এই দুইটা রশ্মি যদি ধরো তাহলে এই কোণটা বাদ অর্থাৎ এই জোড়া বাদ এই কোণটাই প্রমাণিত হবে তো এই টিপসটা আমরা খেয়াল রাখবো কারণ কখনো কখনো আমাদের যে কোনো এক জোড়া প্রমাণ করতে দিতে পারে ওকে তো যাই হোক ভিডিওটা মনে হয় তোমাদের জ্যামিতিটা মনে রাখতে সাহায্য করবে এবং তোমরা খুব ভালো করে বুঝতে পারছো আশা করি এর পরের ভিডিওতে আমি এই সম্পর্কিত আরও কিছু তথ্য থাকবে সেটা দিয়ে দেবো ধন্যবাদ।